সাকসেস ইন লাইভ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি সকালের বার্তা আজকের আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ এবং মঙ্গল কন্যা আমি ভালো আছি তো চলুন বন্ধু কিছু কথা ছেড়ে নিই বন্ধু সকালবেলা অলরেডি একটা বার্তা দিয়ে দিয়েছি তারপরে ভগীরথ ঘোষ বাবুর একটা লাইভ আপডেট একটুখানি আগে দিলাম আবারও আমি ক্যামেরায় কিছু কথা বলবো বলে তো ক্ষমা ক্ষমাপ্রার্থী আপনাদের বারে বারে বিরক্ত করার জন্যে আসলে কিছু করার নেই বিরক্ত আমি করবই কারণ আপনারা না গেলে আমি শুনবো না হাতে ধরে পায়ে ধরে বারে বারে বলে দরকার হলে বাড়িতেও চলে যেতে পারে যে হঠাৎ করে দেখবেন বাড়ির সামনে ইদ্রিশালি শেখ এসে হাজির আমি যাব সকলের বাড়ি কীভাবে যাব আমি কিন্তু ইচ্ছা আছে সকলের বাড়ি গিয়ে ডেকে ডেকে নিয়ে বিকাশ ভবনের সামনে গিয়ে আমরা সরকারের কাছে আমাদের বঞ্চনার কথা বলবো চিৎকার করে করে বলব চন্দ্রচূড়দার স্লোগানে বিকাশ ভবন চত্বর মুখরিত হবে সেই আওয়াজ আমাদের ক্যামেরার পর্দা দিয়ে সারা বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে পৌঁছে যাবে ভারতবর্ষের প্রতিটি মানুষের ঘরে ঘরে বন্ধু এই বঞ্চনাটা নিবারণের জন্যে আমাদেরই এগিয়ে আসতে হবে অন্য অন্য কেউ এগিয়ে এসে এটা করে দিতে পারবে না আমাদেরই এগিয়ে আসতে হবে বন্ধু এবং আমাদের ভিতরে যে ভাবনাটা সবথেকে বেশি কাজ করছে যে হবে কি হবে না দেবে কি দেবে না বন্ধু সেটা তো আমাদের উপর নির্ভর করছে আমরা গিয়ে যদি সেখানে একটা বিশাল বড়ো জমায়েত করতে পারি যদি আমরা আবারও দাবির জন্য সোচ্চার হতে পারি তাহলে কেন দেবে না দাবিটা ন্যায্য সরকার এই সরকার তার প্রধান তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন দুবার দুবার প্রতিশ্রুতি দেওয়া সেটাকে কার্যকরী করার জন্যে ক্যাবিনেট বৈঠকের সেটার হিসাব তোলা তার কথা তোলা অথচ এখনও হলো না কেন হলো না কেন হলো না এটাই হচ্ছে আমাদের কথা বন্ধু তার জন্যে মুখ্যমঞ্চের নেতৃত্ব যান প্রাণ লড়িয়ে দিয়ে ছুটছে পাহাড় থেকে সমতল উত্তর থেকে উত্তর থেকে দক্ষিণ বন্ধু কালকে আমাদের বাবু গিয়েছিলেন মুর্শিদাবাদ সেখানে প্রথমেই তিনি বললেন সিরাজ মানে হিংসার জায়গাটাকে উড়িয়ে দিলেন গতকালকে আমি যখন সন্ধ্যার দিকে একটা লাইভ এসেছিলাম মানে অন গড বলছে আমি ভোগরথ ঘোষের ওই ভিডিওটা দেখিনি কিন্তু আমি যখন বলতে শুরু করলাম তখন আমি কিন্তু বললাম যে আমি কেন ভাল ভাবব যে ওখানে ম আছে ওখানে তো স আছে মানে সিরাজোদ্দোলা আছে আমি তার কথাই ভাবব কারণ তিনি ছিলেন একজন মানে দেশপ্রেমী বাদশাহ অতএব আমরা দৃষ্টিভঙ্গিটা বদল করব এবং কিছু মানুষ পৃথিবীতে যুগে যুগে সবসময় বাধা প্রদান করার জন্য থেকে থাকে এবং আমরা মনীষীদের মুখ থেকে শুনছি যে বাধা যদি না আসে তাহলে সাফল্য পাওয়া যায় না এই বাধা টোপকেই কিন্তু আমাদের সাফল্যের জায়গায় পৌঁছাতে হবে তার জন্য আমাদের আছে আটচল্লিশ প্লাস ষোলো চৌষট্টি হাজার তরুতাজা সৈনিক যারা তোলপাড় করতে পারে যারা সমস্ত সীমার ঊর্ধ্বে গিয়ে বলতে পারে দাবি যদি ন্যায্য হই যুদ্ধে শেষে আসবে জয় তাই সংগ্রাম চলছে চলবে দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয় তাই সংগ্রাম চলছে চলবে এই কথাটা পার্শ্ব শিক্ষকরাই বলতে পারে বন্ধু সেজন্যে বেশি কথা না বাড়িয়ে মনটা শুধু ছটফট করছে যে বেতন কাঠামো কবে পাব কবে আমার নিশ্চয়তাটা আসবে আমি একটু সুন্দরভাবে দিল খুলে একটু বেরিয়ে বেড়াতে পারবো আমার মুখে একটু হাসির ভাব থাকবে মানে সকলের কথাই আমি বলছি সেজন্য বন্ধু প্রথমত প্রত্যেকটি শিক্ষককে আমি অনুরোধ করছি আমাকে চেনেন আমার ড্রেস যে দেখেন আমার সর্বশরীর আপনারা দেখেছেন ভিডিওতে আর যারা বিকাশ ভবনে ছিলেন তারাও দেখেছেন কীভাবে আমি থাকি কিভাবে চলি সবটাই আপনাদের দখ হয়তো আমি মানুষের মতো করে চলতে পারি না কিন্তু তবু। মানুষ হিসেবে তো জন্মগ্রহণ করেছি তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনারা আমাকে সহযোগিতা করুন কি সহযোগিতা উৎসাহিত কমেন্টের ভিতর উল্টোপাল্টা না লিখে বলুন শুধু চালিয়ে যান তাহলে আমার বুকের ভিতরটা আরও বড়ো হয়ে যাবে এবং আমি এই বাগান থেকে বেরিয়ে স্টুডিওতে আছে আমি বাগান থেকে বেরিয়ে যাতে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ডেকে নিয়ে যেতে পারি যে আসুন বন্ধু এবং সত্যিকারে আমি বলবো যে নেতৃত্বের সঠিক দিশাটা নিয়ে আসতে হবে বন্ধু এত লোক যাবে তাদের একটাই আশা একটাই ভরসা যে আমি দাবি আদায় করতে যাচ্ছি সেই জন্যে ভগরথ ঘোষবাবু বলেছেন যে এখানে রাজনৈতিক লিডাররা আসবে তবে প্রত্যেকটি নেতৃত্বকে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমভাবে তারা এখান থেকে ফায়দা তুলে না নিয়ে যায় যাতে আমরা আমাদের পকেটে বেতন কাঠামোটা নিয়ে আসতে পারি তাতে যদি মনে হয় নেতৃত্বে যা রাজনৈতিক লিডাররা আসবে তাতে আপত্তি থাকলেও সেখানে কিছু করার নেই কারণ আমরা চাচ্ছিলাম বা আমার মত যে সেখানে রাজনৈতিক লিডার না আসায় ভালো কিন্তু আমার মতের ভুল হতে পারে সকলের মতামত দরকার সেখানে তবে আমি বলবো সেখানে যাতে মানে জায়গাটা অন্য দিকে না ঘুরে গিয়ে যদি সঠিকভাবে আমরা চিৎকার করে বলে দাবিটা আদায় করে নিয়ে আসতে পারি বন্ধু তাহলে তার মতো ভালো কাজ আর কিছু হবে না আর যদি এই মুহূর্তে না হয় তাহলে আবারও পাঁচটি বছর ঘেউঘ করতে হবে সেই বিধানসভার ভোটের আগে আবারও দুয়ারে দুয়ারে সরকার সে যে সরকারি আসুক তারা যাবে কিন্তু আমরা সরকারের দুয়ারে গিয়ে এই মুহূর্তে একটা গোল্ডেন টাইম আমাদের বেতন কাঠামো ছিনে আনা সেই জন্য বন্ধু কে কি কার কোন দল কার কোন মত এগুলো না দেখে কেউ কেনা না কেউ পরিচালনা করতে হয় তার জন্যে প্রত্যেককে নিজ দায়িত্বে কেউ ডাকুক বা না ডাকুক আপনার ব্লক নেতৃত্ব ডাকুক বা না ডাকুক আপনার বাড়ির পাশের একটা লোক আপনাকে ডাকুক বা না ডাকুক আপনি আঠারো তারিখ হলেই আঠেরো তারিখের আগের রাতে ব্যাগ ব্যাগেজ গুছিয়ে নিন এবং চলুন বিকাশ ভবন এবং সেখানে গিয়ে নিজের দাবির বিষয়টা যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেখান থেকে কোনোভাবেই ঘরে ফিরে আসবো না এবং নেতৃত্ব কিন্তু নেতৃত্বকে সেইটাই করতে হবে যে কিছুদিন পরে খুলে নেব এটা না করে যতক্ষণ না হবে ততক্ষণ স্টিল দাঁড়িয়ে থেকে যা হয় হবে যা করে নেবে সেটা নিতে পারে কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে বেতন কাঠামো না নিয়ে আমরা আসবো না এই ভিখারি টিচারের কি মূল্য আছে যারা সংসার চালাতে পারে না যারা নিজের সন্তানের চাহিদা পূরণ করতে পারে না অসুস্থ পিতামাতাকে ডাক্তার দেখাতে পারে না চন্দ্রচূড়ের স্লোগানের মধ্যে এরকম আছে যে বাবা মাকে জিজ্ঞাসা করতেই পারে না ওষুধ দেওয়ার ভয়ে যে যখন বলবো যে অসুস্থ বাবাকে জিজ্ঞেস করলাম মাকে জিজ্ঞেস করলাম তাহলে ওষুধ আনতে হবে তার জন্য এড়িয়ে চলো সত্যি কি আমরা এড়িয়ে যাওয়া মানুষ কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ বন্ধু সকলের খারাপ তো রিকোয়েস্ট করবো চলুন আশা করছি আপনারা একজনও বাড়ি থাকবেন না সকলকে অভিনন্দন জানিয়ে বন্ধু কখন কি বলে আমার মাথায় ঠিক নেই তবু আমি আহ্বান করছি একজন আন্দোলনের অংশ হিসেবে একজন অংশীদার হিসেবে আপনারা আসবেন সকলের শুভকামনা করে সকলের মঙ্গল কামনা করে সকলে ভালো থাকুন এই কামনা করে শেষ করছি ধন্যবাদ